বিরতির পর স্বাগত। আবারও গোপন খবরের ভিত্তিতে ইরানি পুলিশের হাতে আটক দুই রোহিঙ্গা। কাঠদর রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে একাধিক রোহিঙ্গারা একাধিক বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করছে, এবং সেক্ষেত্রে পুলিশি ভূমিকা, বিশেষ করে যারা বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে তাদের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। প্রতিনিয়ত রাজ্যে অনুপ্রবেশকারীদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে, এবং আবারও কৈলা শহরের ইরানি থানার পুলিশের হাতে গ্রেফতার দুই রোহিঙ্গা যুবতী। ঘটনায় জানা যাচ্ছে যে আজ সকালে ইরানি থানার পুলিশের কাছে খবর আসে যে শ্রীনাথপুরের মোসম আলীর বাড়িতে কিছু রোহিঙ্গা অবস্থান করেছে। সে মোতাবেক পুলিশ মোসম আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে আয়েশা বেগম এবং নূর কলিম নামে দুই যুবতীকে গ্রেফতার করে ইরানি থানায় নিয়ে আসে। থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে জানা যায় যে তাদের দুজনের বয়স 18 বছর। সে বিষয়ে পুলিশ আধিকারিকরা কি বলছেন শুনুন। আজকে সকাল তোমার 11:30 নাগাদ আমাদের কাছে একটা খবর আসে, শ্রীনাথপুর মাসকালীর বাড়িতে দুজন রোহিঙ্গাকে রাখা হয়েছে। তখন বিষয়টি ভেরিফাই করার জন্য আমি অফিসার এবং সঙ্গে স্টাফ সহ তাদের বাড়িতে পাঠাই, এবং সেখানে গিয়ে রেড করে দুজন নিয়ে গিয়ে সেখানে পাওয়া যায়, এবং জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দুজনই রোহিঙ্গা। গত 20 তারিখ অর্থাৎ পরশু দিন তারা ভোর অনুমান 4টার সময় তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। একজনের নাম হচ্ছে আয়েশা বেগম আর একজনের নাম হচ্ছে নূর কলিমা। তারা দুজনে রোহিঙ্গা ক্যাম্প আন্ডার কক্সবাজার থেকে তারা এসেছে। তো জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি তারা কাশ্মীর যাবে বলে তারা এখানে এসেছে। তবে তাদেরকে সাহায্য করেছে বাংলাদেশের কিছু লোক এবং ইন্ডিয়ারও কিছু গাউন আছে, যার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। এছাড়াও আমরা অ্যান্ডবিশন করে দেখব যে অন্য কারো কেউ যদি এটার সঙ্গে জড়িত থাকে, তাদের বর্ডার ক্রস করার ব্যাপারে যদি জড়িত থাকে তাহলে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো। কোনো ধরনের টাউটসকে আমরা প্রশ্রয় দেবো না। যারা রোহিঙ্গা বা বাংলাদেশি ক্রস করার ব্যাপারে সাহায্য করবে সবাইকে আমরা অ্যারেস্ট করবো। এর আগেও আমরা প্রায় 10 জনকে আমরা অ্যারেস্ট করেছি, টাউটসের যারা টাউটসের কাজ করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। তারা কি আসলেও রোহিঙ্গা মায়ানমারের? হ্যাঁ, তারা জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে তারা রোহিঙ্গা মায়ানমার থেকে এসছে। লাস্ট যে রোহিঙ্গা ক্যাম্প আছে ওইখান থেকে তারা গত পরশু দিন শ্রীনাথপুরে এসছে। স্যার আপনার পরিচয়? আমি যতীন্দ্র দাস, ইন্সপেক্টর অফ পুলিশ ওসি ইরানি পুলিশ স্টেশন। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। তারা দুজনেই রোহিঙ্গা এবং কক্সবাজারের জামতলির রোহিঙ্গা ক্যাম্প থেকে দালাল মারফত কাশ্মীরে যাওয়ার জন্য আসেন তারা, এবং বাংলাদেশি দালালদের 20,000 টাকা দিয়ে ভারতে ভারত বাংলা বর্ডার পেরিয়ে ভারতের সীমান্তে প্রবেশ করে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে চট্টগ্রাম টিভি কাপড়। বিরতি রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।